নমস্কার আপনারা দেখছেন খবর সন্ধান ইউটিউব চ্যানেল তুমুল বৃষ্টিতে ভিজল কলকাতা এবং দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গা এবং আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে শক্তিশালী হচ্ছে আরও ঘূর্ণাবর্ত এবং আরও বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতাতে শুধু কলকাতায় নয় বেশ কিছু জায়গায় কোথায় কোথায় কি পূর্বাভাস রয়েছে আমরা সেটাই দেখে নেব শুধু এটাই নয় বজ্রপাতে কলকাতায় সতেরো জন আহত এবং একজন নিহত হলেন আজকে এমনও খবর উঠে আসছে দুপুরি ঘনালো সন্ধে শহরের আকাশ কালো করে ঝেঁপে নামল বৃষ্টি কলকাতা দুই চব্বিশ পরগনা মেদিনীপুরও এরকম বৃষ্টি হয়েছে বলে জানা যাচ্ছে এবং বৃষ্টিতে অনেকটাই তাপমাত্রা কমে গেছে তবে অফিস ফেরত মানুষ বেশ সমস্যায় পড়েছেন অন্যদিকে লাগাতার ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতে কলকাতায় মৃত্যু হলো একজনের ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে হঠাৎ বাজ বাজপুরে এই মৃত্যু হয় একজনের এবং বিদ্যুৎ পৃষ্ঠ হয়েছেন কম করে সতেরো জন তাদের এস এস কে এম হসপিটালে ভর্তি করা হয়েছে এবং যেটা জানা যাচ্ছে কয়েকজনের অবস্থা কিন্তু আশঙ্কাজনক মৃত ব্যক্তির নাম সুবীর পাল বলে জানা গিয়েছে তিনি দমদমের বাসিন্দা পাশাপাশি শহরের একাধিক জায়গায় জল জমে গিয়েছে কলকাতা পুরসভার জরুরি ভিত্তিতে কন্ট্রোল রুম খোলা হয়েছে পাম্পিং স্টেশনগুলো খোলা হয়েছে দ্রুত যাতে কলকাতার বিভিন্ন জায়গায় জমে থাকা জল বার করে দেওয়া যায় সেই জন্য পাম্পিং স্টেশনগুলো সমস্ত খুলে দেওয়া হয়েছে বলে কলকাতা পুরসভার সূত্রে জানা যাচ্ছে সব থেকে বড় খবর যে পূর্বাভাস রয়েছে আগামী আটচল্লিশ ঘন্টা এরকম চলবে এবং আটচল্লিশ ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে এবং হাওয়া অফিস সূত্রে এটাও জানা যাচ্ছে যে বাংলাদেশ লাগোয়া পশ্চিমবঙ্গে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং সেটা শক্তিশালী হচ্ছে ফলে আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হচ্ছে আর সেই কারণে আগামী চব্বিশ ঘন্টায় উপকূলের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে বলে জানাচ্ছেন আবহাওয়া কোথায় কোথায় বৃষ্টি হতে পারে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই ঘূর্ণাবর্তের জেরে কলকাতা হাওড়া দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হবে কোথাও কোথাও সাত থেকে এগারো সেন্টিমিটারের বেশিও বৃষ্টি হতে পারে বলে সতর্ক করা হয়েছে গভীর ঘূর্ণাবর্তর কারণে সমুদ্র উত্তাল থাকবে যার ফলে মৎস্যজীবীদের জন্য সমুদ্রে যাওয়া আজ্ঞা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে গণেশ কুমার দাস জানিয়েছেন ঘূর্ণাবত্তের কারণে আগামী আটচল্লিশ ঘন্টা ভারী বৃষ্টি চলবে বিশেষ করে কলকাতা সহ উপকূলের জেলাগুলিতে এই বৃষ্টি হবে বলে তিনি জানিয়েছেন সুতরাং বুঝতেই পারলেন যে প্রবল বৃষ্টি আসছে উপকূলের জেলাগুলো এবং সংলগ্ন পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হাওড়া এবং কলকাতাতে এই ছিল একটা বেরিয়ে আসার নতুন আবহাওয়ার আপডেট যদি ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল বলে মনে হয় একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাও টাচ করে দেবেন দেখতে থাকুন খবর সন্ধান দেখতে থাকুন নতুন কিছু